রাজ্যে আগামী 12ই ফেব্রুয়ারি স্কুল খুলবে বলে আগেই রাজ্য সরকার জানিয়েছে। বৃহস্পতিবার কি কি ব্যবস্থা মেনে স্কুল খোলা হবে তার গাইডলাইন প্রকাশ করলো শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুলে মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে, তবে গ্লাভস ও টুপি পরা বাধ্যতামূলক নয়। স্কুলের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। ছাত্র ছাত্রীদের কাছে স্যানিটাইজার থাকা কামো। প্রতিটি ক্লাসের জন্য একাধিক শ্রেণীকক্ষ রাখতে হবে। ছাত্র ছাত্রীদের কমপক্ষে 1 মিটার দূরে বসতে দিতে হবে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই সঙ্গে ক্লাস করা যাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বাটাম দিয়ে স্বামীকে পিটিয়ে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলো স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার 1 নম্বর ব্লকের অন্দরন ফুলবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। খুনের পিছনে কি দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি? প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে রতনের স্ত্রী তাকে খুন করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হেপাটাইটিস বি এবং সি রোগ প্রতিরোধ করতে জেলা জুড়ে সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে একটি ট্যাবলোর উন্মোচন করা হয়। সেটি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘুরবে। ট্যাবলোর মাধ্যমে প্রতিদিন 4টি জায়গায় সচেতনতামূলক পথ নাটক, গান সহ নানা কর্মসূচি করা হবে। 11ই জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। তবে কবে থেকে আবেদন জমা নেওয়া হবে এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্য এদিন জানানো হয়নি। চলতি মাসেই তা জানানো হবে বলে রাজ্যের তরফে বলা হয়েছে। ভোটের পর জয়েন্ট এন্ট্রান্স হবে বলে কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন। 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। তবে এখনই কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে না বলে বুধবারই উপাচার্যদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ফুল মেলা। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির তরফে আয়োজিত এই ফুল মেলা এবার 37তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবারের মতো বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজির সম্ভার রয়েছে এবারের মেলাতেও। প্রায় 65টি নার্সারি স্টল রয়েছে এই মেলায়। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভিড় এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে যেমন টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে, অন্যদিকে সকাল থেকে মেলা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচন ঘোষণা না হলেও এখন থেকে স্পর্শকাতর বুথ চিহ্নিত করতে তদারকির কাজ শুরু করল ইংরেজবাজার থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের কর্তারা। এদিন দুপুরে ইংরেজবাজার ব্লকে যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর হাইস্কুল, কৃষ্ণপুর হাইস্কুল, জহুরতলা হাইস্কুল সহ আরো বেশ কয়েকটি বুথে সার্বিক পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা। প্রচুর পরিমাণে ডিটোনেটর উদ্ধার হলো বীরভূম জেলার রামপুরহাটে। বুধবার গভীর রাতে টহলের সময় একটি গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়িতেই ভর্তি ছিল বিস্ফোরক। গাড়িতে প্রায় 24,000 ডিটোনেটর ছিল বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগে এইভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাব থেকে ডিটোনেটরগুলি আনা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মাথার হদিশ পেতে চাইছে পুলিশ। বাজার খুলতেই চাঙ্গা শেয়ার মার্কেট। আজ সকালে সেন্সেক্স এবং নিফটির সূচক ঊর্ধ্বমুখী। 50,000 টপকে গিয়েছে সেন্সেক্স। বাজারের পর থেকে টানা চড়ছে শেয়ার বাজার। এদিন শুরুতেই 400 পয়েন্টে এগিয়ে সেন্সেক্স রয়েছে 51,000 অঙ্কে। যারা এই সেন্সেক্স ওঠায় লাভবান হয়েছেন SBI, ইন্দুসল্যান্ড ব্যাংক, এক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক এবং HDFC। 13.2% বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম। তবে বাজার খারাপ যাচ্ছে ভারতী এয়ারটেল, পাওয়ার গ্রিড, M&M, মারুতি, TCS এন্ড টেক মাহিন্দ্রা। 2.57% ক্ষতিতে চলছে এদের বাজার। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস, আপকি আওয়াজ।